আসসালামু আলাইকুম সবাইকে, রিমা ডোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এতদিন কিন্তু আমরা চিটান শ্রীঙ্কর দেখাইছি, গামাই কাঠ দেখাইছি, মেহগন কাঠ দেখাইছি, আজকে দেখো অন্যরকম কাঠ যা আপনারা সবাই জানেন যে বার্মাটিক কাঠ। আর বার্মার মাটিতে কিন্তু কাঠগুলো তৈরি করা হয়, গাছটা হয়, এখান থেকে কিন্তু আমরা কাঠগুলো আনার পর কিন্তু এই পাল্লাগুলো তৈরি করি। আজকে ধরনের পাল্লা কিন্তু বার্মাটিক পাল্লা, ইচ্ছা কিন্তু আপনার ডাবল পাল্লা লাগাইতে পারবেন এবং সিঙ্গল পাল্লা লাগাইতে পারবেন। আর এটা হচ্ছে কিন্তু হ্যান্ডবানিশ যাচ্ছে এতদিন আমাদের, কিন্তু আজকে দেখবেন লেখার বানিশ। আর এটা কিন্তু লেখার বানিশ করা আছে, আর লেখার বানিশটা বুঝতেই পারবেন আপনারা যে লেখার বানিশ জিজি যে বাপটা আছে, এই বাপটা কিন্তু এখানে আছে। আর এটা হচ্ছে বার্মাটিক কাঠ, এটা কিন্তু মোটা আছে পাকা 1.5 ইঞ্চি এবং হাইট আছে কিন্তু পাকা 81 ইঞ্চি এবং পাশে আছে 39 ইঞ্চি। অনেকে ডাবল পাল্লা কিন্তু লাগাইতে পারবেন আপনারা ইচ্ছা করে, যে এখানে দেখতে পাচ্ছেন ডাবল পাল্লা যে সিনারিটা আছে, ডিজাইনটা আছে, কিন্তু ডাবল পাল্লা কিন্তু ইউজ করা যাবে আপনাদের জন্য। আর লেখা বানিশ পাল্লাগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একটু দামটা বেশি পড়বে লেখা বানিশের। আর এগুলো কিন্তু প্রাইসটা চলে আসবে কিন্তু অনলি মাত্র 30,000 টাকা। 30,000 টাকা কিন্তু আপনারা বার্মাটিক কাঠগুলো লাগাতে পারবেন। আর কাঠের রাজা কিন্তু বার্মাটিক, আপনারা জানেন সচরাচর জানেন যে কাঠের যে রাজাটা এক নামে সবাই জানে যে বার্মাটিক কাঠের রাজা। আর এটা ফাইবারগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো যে ফাইবারগুলো অসম্ভাবে জায়গা আছে এখানে, একদম বার্মাটিক যে কালারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এটা বলা হয় কাঠ কালার ডিজাইন, আর কাঠ কালার বানিজ বলা হয় এটাকে। আর এটাই কিন্তু বার্মাটিক কাঠ। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে ডিজাইনটা কিন্তু আমাদের সিএনজি মেশিন দ্বারা কিন্তু আমরা কাজগুলো করে থাকি। 100% যে কাজটা আছে হাতের চেয়ে কিন্তু মেশিনের যে কাজটা আমাদের ইকুইপমেন্টের কাজটা হয়, কোনো জায়গায় ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা এই জন্য আমরা কিন্তু মেশিনের কাজগুলো করি। আর এই প্রতিটা ফুলটা কিন্তু আমাদের একদম ইকুইপমেন্টের জাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রশি রশি ডিজাইন আছে এবং ফুলগুলো আছে তারা ডিজাইনের মতন, মার্বেল ডিজাইন আছে, মাঝখানে ফুলটা আছে। দোনো পাল্লা কিন্তু একবার এক ভদ্রলোক অর্ডার দিয়েছিল, সে মালয়েশিয়া থাকে, আর মালয়েশিয়া কিন্তু সে বাড়ির বাড়িতে তার বাড়ির যশোর, আর যশোর কিন্তু এই মালগুলো যাবে। আর আজকে কিন্তু আমার ডেলিভারি দেবো, ডেলিভারি আগে কিন্তু আমি প্রতিবার আমাদের ভিডিও দিয়ে থাকি, আর আজকে যখন আমার মালগুলো ডেলিভারি দিচ্ছি সেটা কিন্তু আপনাদের আমরা দেখিয়ে দেবো। আর এটা ধরনের কিন্তু পাল্লা তার কাছে বিক্রি হয়েছে আমাদের 62,000 টাকা। আর আপনাদের জন্য অবশ্যই আমাদের ছাড় আছে, আমরা আপনাদের জন্য অনলাইনে 60,000 টাকা আপনাদের বলে দিচ্ছি, কিন্তু বদ্ধরকম মালগুলো আমার কাছে 62,000 টাকা বিক্রি করা হয়েছিল। ফ্রেন্ডস কথা না বাড়ি আজকে এখানে ভিডিও সমাপ্ত নেবো, বেশি বড় করবো না, দুটো পাল্লাই বাংলাদেশের, তাই আজকে তো বিদায় নেবো। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আমরা বলে রাখি আমাদের চ্যানেলে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে আমার চ্যানেল দেখেন নাই তার চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, এবং বেল আইকনে হিট করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের পাশে থাকুন এবং সবসময় আমাদের কাছে থাকুন, এই জন্য এই কামনা করি। এবং আমাদের প্রতি ভিডিও আপডেট পেতে আমাদের বেল আইকনে হিট করে রাখবেন যাতে নোটিফিকেশনগুলো সবাই আগে আপনার কাছে চলে যায়। ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।